সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ দশই ফেব্রুয়ারি দু হাজার একুশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করা হয় তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন বাচ্চা ওনারা কালেকশন করছে আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো তো দেখাবো ওনারা কি জাতের বাচ্চাগুলো কালেকশন করছে সেগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন আমি মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ ডেয়ারি মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারাপাড়া গ্রামের নাম এটি একটি বিক্রয় কেন্দ্র এটা থেকে গরু বাছুর বিক্রি করেন জি আচ্ছা আর বর্তমানে আসলে আপনি বেশ কিছু বকনা বাচ্চা আপনি কালেকশন করছেন জি কতগুলো আছে আছে মোটামুটি আপনার 35 36 টা আছে আর কি আজকে প্রতিবেদনে দেখাবো আর কি বিক্রি উপযুক্ত পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার মতো বকনা বাচ্চা আপনার নিকট আছে যেগুলো চাইলে দর্শক সংগ্রহ করতে পারবে আচ্ছা তো এগুলো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে আপনার আছে মোটামুটি ওই সর্বনিম্ন আপনার হলো পঁয়ত্রিশ থেকে শুরু করে মোটামুটি এক লাখ পর্যন্ত আরকি নিচে আছে পঁয়ত্রিশ উপরে এক লক্ষ টাকা এর মধ্যে এগুলো কালেকশন করা যাবে আচ্ছা তো যেহেতু এবার বকনা বাচ্চা অনেকগুলো আছে দেখাতে অনেক সময় লাগবে চলেন ওই পাশ থেকে দেখানো শুরু করি আর আপনি এক এক করে এইগুলোর বর্ণনা আমার দর্শকদের একটু জানান শুরুতে একটা ছোট বাচ্চা আছে এটা কোন জাতের এটা ভাই জার্সি মিনি জার্সি মিনি জার্সি কেমন বয়স হবে এটা আপনার কেবলই দুধ ছাড়া দিছে আর কি মানে মাস ছয়েক বয়স হবে ছয় মাসের মতো বয়স হবে সম্পূর্ণ খাবার দাবার খায় একদম সম্পূর্ণ খাবার দাবার খায় একদম সুস্থ সবল সুস্থ সবল জি তো এটা বোধহয় আপনি এবার ট্যাগ করছেন হ্যাঁ ট্যাগ করছি এটা আপনার বাইশ নম্বর এটা বাইশ নম্বর ট্যাগের একটা বাচ্চা এটার দাম কেমন এটা একদম কোনো দরদাম চলবে না একদম পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে আপনার খামার সর্বনিম্ন রেটের বাচ্চা এটা জি দরদামের সুযোগ আছে কোন দরদামের কোনো সুযোগ নাই এটা এটা একদমই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট এটার থেকে আপনার বাচ্চা বকনা বাচ্চা শুরু আর এটা ট্যাগ নাম্বার বাইশ এই পাশে আরও অসংখ্য আছে চলেন এবার এইগুলা দেখাই শুরুতে যে একটা কালো রঙের বোধহয় হবে এটা কোন জাতের এটা আপনি জার্সি ভাই এটা এক আর দুই মানে একটা ই করছি আমি মানে জোড়া করছি মানে দুটো একই কোয়ালিটির একই একই বাচ্চা ঠিক আছে ট্যাগ নাম্বার এক আর দুই এক আর দুই একই কোয়ালিটির বাচ্চা একই রকম জাত হবে কিন্তু বয়সের কম বেশি আছে হ্যাঁ বয়সের এই দুটো আমি মানে 2 লক্ষ টাকা দাম চাচ্ছি দুইটা বাচ্চা আপনার দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন এটা জোড়া করে আর কি জোড়া আকারে এই দুটা বাচ্চা দুই লক্ষ দাম আচ্ছা কোন দর্শক হয় হালকা একটু দরদাম করে নিতে পারে এই জোড়া বাচ্চা দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে এক এবং দুই বড়টা হচ্ছে এই বাচ্চার মধ্যে এমন কি আছে যে আপনি দুই লক্ষ টাকা দাম চাইলেন এটা ভাই একদম অরিজিনাল জার্সি ঠিক আছে এগুলো বিগ জার্সি ঠিক আছে বড় জার্সি বলে ঠিক আছে এগুলো তো খুব মানে মূলত পাওয়া যায় না খুব কঠিন কষ্টকর ঠিক আছে এগুলো কিনছিও খুব কষ্টে ঠিক আছে আর এগুলো মনে করেন কিনছিও অনেক দাম দিয়ে আচ্ছা তো আসলে ভালো জাতের ভালো

ষাট হাজার টাকা এটার দাম চাচ্ছেন জি তোর দামের সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে আচ্ছা পাশে যে লাল চার একটা সেটা কি চল্লিশ নাম্বার না চার নাম্বার এটা চার নাম্বার ট্যাগ চার নাম্বার ট্যাগ হ্যাঁ আচ্ছা এটা কোন জাতের এটাও আপনার জার্সি এটাও জার্সি জি এটার বয়স এটার বয়স আপনার মোটামুটি 10 প্লাস হবে 10 মাস প্লাস 10 মাস প্লাস হবে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল সবগুলো দেখছেন না খড় খাচ্ছে বা আপনার খলবুশি সবই খায় ঠিক আছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে আচ্ছা তো এই চার নম্বর ট্যাগের বাচ্চাটা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় কেমন দাম পড়বে এটার দামও পঁয়ষট্টি হাজার চাওয়া আলোচনা করার সুযোগ আছে পঁয়ষট্টি হাজার টাকায় দাম চাওয়া হ্যাঁ দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা এই পাশে যে একটা আছে লাল সাদা এটা ট্যাগ নাম্বার বোধহয় 27 হবে এটা সম্পর্কে জানান এটা আপনার জার্সির সাথে হলিস্টিয়ান ফিজিয়ন একটু ক্রস আছে ক্রস জি এটার বয়স কেমন হবে এটার বয়স আপনার মোটামুটি 9.5 কি 10 এরকম 9.5 কি 10 মাসের মতো বয়স হবে আচ্ছা এটা যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে এটার দাম চাওয়া হল আপনার 65000 টাকা আলোচনার সুযোগ আছে এটার দাম চাও 65000 দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে আচ্ছা

সম্পূর্ণ সুস্থ সবল খর খাই খোল বসি সব খাচ্ছে কোনো সমস্যা কোনো দর্শক চাইলে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে কোন সমস্যা এটার দাম চাওয়া কেমন এটার দাম চাওয়া একবারে একই দাম কোনো দরদাম নাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এই ছয় নম্বর ট্যাগের গরুটার দাম চলেন এক লক্ষ টাকা এক লক্ষ দরদামের সুযোগ নেই কোনো দরদামের কোনো সুযোগ নেই আচ্ছা পাশে আর একটা আছে সাদা কালো এটা ট্যাগ নাম্বার সাত সাত এটা কোন জাতের এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি এটার বয়স এটার বয়স মোটামুটি আপনার এগারো প্লাস হবে আর এগারো মাস প্লাস বয়স হবে এগারো মাস প্লাস এটার দাম পড়বে কেমন এটার দাম চাও হলো আপনার পঁচাত্তর হাজার টাকা এটার দাম চাও পঁচাত্তর হাজার দরদামের সুযোগ আছে হালকা একটু এই পাশে আর একটা আছে সাদা কালো এটা এটা আপনার হল স্ক্রিন এটা ট্যাগ নাম্বার কত 17 17 নাম্বার ট্যাগের একটা গরু জি এটার বয়স কত মাস হবে এটার বয়স আপনার মোটামুটি 9.5 10 হবে আর 9.5 মাস 10 মাস এর মতোই হবে জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল এই বাচ্চাটা একটা কেউ নিতে চলে কেমন দাম পড়বে এটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সতেরো নাম্বার ট্যাগের গরুটার আপনার দাম রাখছেন দরদামের সুযোগ আছে হালকা একটু মানে বেশি না সীমিত দরদাম করা যাবে দরদাম করা যাবে পাশে আর একটা আছে সাদা কালো এটার ট্যাগ নাম্বার কত এটা ট্যাগ নাম্বার 16 জি এটা কোন জাতের এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি এটার বয়স কত মাস এটার বয়স আপনার মোটামুটি 10 মাস হবে 10 মাস এই বাচ্চাগুলোই 14 মাস থেকে 17 মাসের মধ্যে হিটে আসবে হিটে আসবে জি আচ্ছা তো সামনে খাবার দেওয়া হয়েছে সবগুলাই খাবার খাচ্ছে হ্যাঁ খাবার খাচ্ছে এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল এটার দাম পড়বে কেমন এটার দাম চাও 80000 টাকা 80000 টাকা দাম চাও জি সুযোগ আছে হালকা একটু দর দামের সুযোগ আছে আচ্ছা এই পাশে যে গরুটা আছে এটা ট্যাগ নাম্বার কত 8 এটা ট্যাগ নাম্বার 8 ট্যাগটা পড়ে গেল উঠাই লাগা দেওয়া হোক এই 8 নাম্বার ট্যাগের গরুটা কেমন বয়স এটা আপনার মোটামুটি 10 প্লাস হবে আর কি 10 মাস প্লাস বয়স হবে 10 মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ আচ্ছা তো এই 8 নাম্বার ট্যাগের গরুটা কারু পছন্দ হলে কেমন দাম আসবে এটার দাম চাও হলো আপনি 70 টাকা

নয় পার আর কি নয় প্লাস হবে নয় মাস প্লাস বয়স হবে জি সম্পূর্ণ একদম সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাওয়া হলো আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম চাওয়া দর দামের সুযোগ আছে পাশেই বোধ হয় দশ নম্বর আছে এটা কালোর সংখ্যাটা একটু বেশি এটা কোন জাতের এটা আপনার হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান এটার বয়স কত মাস হবে এটার বয়স আর ওটার বয়স সম পরিমাণে হবে একই রকম বয়স একই রকম বয়স নিয়ে যা কষ্ট করে লালন পালন করে বড় করতে হবে হ্যাঁ বড় করতে হবে আচ্ছা দশ নম্বর ট্যাগের গরুটার দাম আসবে কেমন এটাও আপনার পঁয়ষট্টি হাজার দাম চাও পঁয়ষট্টি দাম চাও প্রত্যেকটা গরুর বেলাতে দর দামের সুযোগ আছে সুযোগ আছে কোনো সমস্যা আচ্ছা আর সম্পূর্ণ সুস্থ সবল জি একদম সম্পূর্ণ সুস্থ সবল পাশে যে গরুটা আছে এটা 11 নাম্বার ট্যাগের গরু 11 আর হচ্ছে আপনার পরেরটা হচ্ছে 12 12 11 12 এক জোড়া 11 12 একটা জোড়া আর কি আচ্ছা এই জোড়ার বয়স কেমন হবে এই জোড়া আপনার মোটামুটি ওই 8 সাড়ে 8 মাস বয়স হয়েছে 8 মাস সাড়ে 8 মাসের মতো বয়স হয়েছে জি

এই গোটা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কেমন দাম আসবে এটার দাম চাওয়া হলে আপনার 55000 টাকা 55000 টাকা দাম চাওয়া দর দামের সুযোগ আছে হ্যাঁ দর দামের সুযোগ আছে আচ্ছা তো পাশের 14 নম্বর ট্যাগের একটা গরু আছে এইটা এটাও আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি এই গরুটার বয়স কেমন এটার বয়স আপনি মোটামুটি সাড়ে আট নয় এরকম সাড়ে আট মাস কি নয় মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা এই গরুটার দাম পড়বে কেমন এটার দাম চাও পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম চাও পঁয়ষট্টি হাজার দর দামের সুযোগ আছে একটু আলোচনা করতে এটা ট্যাগ নাম্বার ছিল চোদ্দ চোদ্দ জি পাশে যে আরেকটা ট্যাগ নাম্বার আছে পনেরো জি পনেরো এটা কোন জাতের এটা আপনার হলেস্ট্রিয়ান এর সাথে জার্সির একটু ক্রস আছে মানে এর বডিটা পাইছে মনে করেন আপনি আপনার মাথাটা বা চোখগুলো এগুলো পাইছে হলো আপনার জার্সি আচ্ছা ক্রস এর একটা ক্রস বয়স কেমন

তেইশ নাম্বার ট্যাগের একটা গরু কালো জি এটা কোন জাতের এটা আপনার ওই হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু এগুলো আপনি অস্ট্রেলিয়ার সাথে ক্রস আছে ক্রস করছে জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস হবে এটার বয়স আপনার মোটামুটি 8 8.5 এর মত 8 মাস 8.5 মাসের মতো হবে জি এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাও আপনার হলো 55000 টাকা 55000 টাকা দাম চাইছেন জি দর দামের সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে আর কি আচ্ছা পাশে যে আরেকটা আছে এটা ১৯ নাম্বার ট্যাগন জি এটা কোন জাতের এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান সাথে জার্সির একটু ক্রস হলিস্টিয়ান ফিজিয়ান জার্সি ক্রস হ্যাঁ এটার বয়স কত মাস এটার বয়সে আপনার আট সাড়ে আট এরকম আট মাস সাড়ে আট মাসের মতো বয়স হবে জি আচ্ছা

মনে করেন এই যে আপনার শীতটা চলে তো অলরেডি গেছে ঠিক আছে শেষের দিকে আপনার এটা হচ্ছে আপনার মাঘ মাস ঠিক আছে আপনার ফাল্গুন চৈত বৈশাখ মাসে যায় এসবগুলো হিটে আসার একটা আশঙ্কা থাকে হিটে চলে আসবে হ্যাঁ হিটে চলে আসবে আচ্ছা তো এই চল্লিশ নাম্বার ট্যাগের গরুটা কোনো দর্শকের পছন্দ হলে কেমন দাম পড়বে এটার দাম চাওয়া ভাই পুচা আশি হাজার টাকা পুচা আশি হাজার দাম চাওয়া তোর দামের সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে দরদাম করতে এই গরুটা একটু ঘুরাই দেওয়া হোক পাশে আর একটা গরু আছে এটার ট্যাগ নাম্বার কত এটা ট্যাগ নাম্বার 21 সাদা কালো এটা কোন জাতের এটা আপনি হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান জি এটার বয়স কত মাস এটার বয়স আর ওটার বয়স সমপরিমাণই ঠিক আছে একই রকম বয়স একই রকম বয়স ঠিক আছে সমসাময়িক বয়সে এটা আসবে হয়তো আপনার ওই 15 দিন 20 দিন এদিক ওদিক হবে আর কি আচ্ছা 21 নাম্বার ট্যাগের গরুটা কারও পছন্দ হলে কেমন দাম করতে এটা দামছো আপনার ওই একই দামছো মানে 85 দামছো আলোচনার সুযোগ আছে দাম চাওয়া 10 দামে সুযোগ আছে 10 দামে সুযোগ আছে আচ্ছা এটা ছিল 21 নাম্বার ট্যাগ পাশে আছে আর একটা 24 নাম্বার ট্যাগের এটা কোন জাতের এটা আপনি হলস্টিন ফ্রিজিয়ান এটার বয়স কত মাস এটার বয়স আপনার মোটামুটি 9.5 কি 10 এরকম হবে 9.5 কি 10 মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ আচ্ছা এই গরুটা যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম আসবে এটার দাম চাও হলো আপনার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া জি দর দামের সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে ভাই আচ্ছা তো এরকম আরো অনেকগুলো গরু আপনার নিকট আছে পাশে আর একটা আছে আটাশ নম্বর ট্যাগের এটা এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি এই গরুটার বয়স কেমন এটার বয়স আপনার মোটামুটি নয় পার হয়েছে আর কি নয় প্লাস হবে এটার বয়স নয় মাস প্লাস বয়স হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ

এটার বয়স কত মাস এটার বয়স এটার মানে এই তিনটার বয়সে একই রকম সমসাময়িক একই সাইজের একই গঠনের 9 প্লাস হবে ঠিক আছে 9 প্লাস আর 7 8 মাস লালন পালন করতে হবে হ্যাঁ এগুলো আপনি ওই 14 থেকে শুরু মনে করেন হিটে আসা ঠিক আছে 14 থেকে শুরু করে মোটামুটি আপনার ওই মানে 18 এর মধ্যে এগুলো কনসিপ করে ঠিক আছে তবে 14 মাস বয়স হলে আর কি আশা করা যায় যে এগুলো হিটে যে কোনো টাইমে আসবে

এটা আপনার হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান এটার বয়স কত মাস এটার বয়সটা একটু বেশি হবে এই পাশে আপনার চারটি বাচ্চা আছে হালকা একটু বেশি হবে বয়স কত মাস বয়স হবে আপনার মোটামুটি 10 প্লাস মধ্যে গেছে আর প্লাস জি আর সবগুলো গরুই তো সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল কোনো না কোনো সমস্যা নাই দেখছেন আপনি একবারে একইভাবে ভাবে শারীরবদ্ধভাবে বাধা আছে সবগুলো মনে করেন যে গুরাই খড় দেওয়া আছে আমরা তো ঘাস খাওয়াতে পারি এতগুলো গরু আসলে হ্যাঁ ঘাস খাওয়ানো সম্ভব না ওই জন্য আমরা খড় খাওয়াই ঠিক আছে

এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম আপনার 75000 টাকা 75000 টাকা জি চেষ্টা করতেছি সবগুলো গরুই দেখানোর কোনটার কেমন জাত মানে এটা দর্শক নিজেদেরই বিবেচনা করে নিতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দাম চলেন 75000 75000 দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে পাশে 31 নম্বর ট্যাগের একটা গরু আছে এটা এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি এটার বয়স এটার বয়স আপনার ওই একই বয়সে একই বয়স হ্যাঁ 10 মাস 10 মাস এটার এটার দাম এটার দামও আপনার পছাত্তর হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে পঁচাত্তর দরদামের সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এটা ট্যাগ ছিল একত্রিশ জি পাশে আর একটা আছে এটার ট্যাগ নাম্বার কত ৩৩ নাম্বার ট্যাগের একটা গুরু এটা কোন জাতের ওটা আপনার হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান জি এটার বয়স ওটার বয়স আপনার মোটামুটি একটু বেশি ওগুলো আপনার সাড়ে এগারো থেকে বারোয়ের মধ্যে হবে দুটো বাচ্চা মানে একই সমান এক সমান পরিমাণ সাড়ে এগারো থেকে বারো মাসে বারো বয়স হবে বয়স সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা

এবার যদি কারো কোনোটা পছন্দ হয় নির্দিদায় আপনার সঙ্গে যোগাযোগ করে আবার বারবার ভিডিও কলে দেখে সরজমিনে দেখে সিদ্ধান্ত নিতে পারবে এবার আমি ওই জন্য মনে করেন এই ট্যাগ নাম্বার করছি ঠিক আছে ট্যাগ নাম্বার করছি যার যেটা পছন্দ সে যদি আমাকে শুধু বলে ফোন দিয়ে যে ভাই আপনার এই এত নাম্বার বাচ্চাটা আমার পছন্দ ঠিক আছে তাহলে আমি সরাসরি সে যদি ভিডিওতে দেখতে চায় ভিডিওতেও দেখাতে পারবো বা যদি এক্সট্রা ভিডিও করে চায় তাও দিতে পারবো

নিজে আসে দেখে শুনে মনে করেন কালেকশন করে নিয়ে গেল তাহলে কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন যে অনেকেই মনে করেন যে অনলাইনের মাধ্যমে ক্রয় করে অনলাইনের মাধ্যমে মানে বগ্ন বাচ্চাগুলো মানে অতিরিক্ত সময় দেখা যাচ্ছে অনলাইনে বেশি বিক্রি হচ্ছে ঝুঁকি কম হ্যাঁ ঝুঁকিও কম আর অনলাইনে বেশি বিক্রি হচ্ছে এগুলো তো আর আপনার দুধের কোনো পরিমাণ দেওয়া লাগছে না বা প্রতারণার কোনো শিকার নাই ঠিক আছে এখন মনে করেন যে ভিডিওতে দেখলে দেখে পছন্দ হলো আপনার ভিডিওতে দেখলো দেখে পছন্দ হলে আমাকে যদি বলে যে ভাই আপনার এত নাম্বার ট্যাগের বাচ্চাটা আমার পছন্দ ঠিক আছে আমি সিরিয়া নাম্বার অনুযায়ী আসবো আর সে ওনাকে মনে করেন ভিডিও কলে দেখাবো বা ভিডিওতে করে দেব দেখার পরে যদি ওনার ভালো মতো পছন্দ হয় ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে সে দাপ দরদাম করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আর এইখানে সব ধরনের ব্যাংকই আছে বা প্রতিনিয়ত গাড়ি ঘোরার ব্যবস্থা আছে হ্যাঁ প্রতিনিয়ত গাড়ি ঘোরার ব্যবস্থা আছে সব ধরনের ব্যাংক আছে কোন কোন কোনো সমস্যা নেই তারা চাইলে দরদাম করে দেখে শুনে নিতে পারে নিতে পারবে কোনো সমস্যা নেই তো ঠিক আছে সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কষ্ট করে কালেকশন করা বাচ্চাগুলো আমাদের দেখানোর জন্য আর এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য ওকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এগুলো দর্শকের মধ্যে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম